আজকের একটি সুন্দর সকাল। আমরা অবস্থান করছি কক্সবাজারের হোটেল সি আলিফে, আর খুব মজা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টিও পড়ছে। প্রকৃতিকে স্বাগত জানাই। প্রকৃতি অনেক সুন্দর এবং শুভ বার্তা নিয়ে আসে প্রতিদিনই। আসলে ভালো দিন প্রত্যেকের জন্য অপেক্ষা করে, যে যেমনভাবে ইচ্ছা করে সেটাকে গ্রহণ করবে, এটাই আমাদের বিষয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকরা সকাল হতেই শুরু করেছে বিচে যাওয়া, এই তাদের অভ্যাস হয়ে গিয়েছে। আর আমাদের ফিরোজ ভাই অনেক সদালাপী মানুষ, হাস্যজল অধিকারী, তিনি অনেক সুন্দর সুন্দরভাবে ভ্রমণটা সম্পন্ন করেছেন এবং আমরা অবশ্যই বিকালে কিছু কেনাকাটা করবো উপলক্ষে। আর এবার সুন্দর একটি হোটেল এখানে, আর আগে হোটেলে ছিলাম, পরিবর্তন করলাম আর কি। আর অনেক গ্রুপ আছে, আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি। সবচেয়ে মজার ব্যাপার যে এখানে নাজমান আমাকে একটা বাস জায়গা অবস্থান করছে আপনাদের জন্য, যখন যা প্রয়োজন বাসে নিয়ে নিতে পারবেন। আর একটু পরে আমরা মহেশখালি ঘুরতে যাবো, একটু অদ্ভুত একটি জায়গা। আমাদেরও খুব মজা হয়েছে এই কক্সবাজারে এসে। একটি অত্যাধিক অত্যন্ত সুন্দর জায়গা, পৃথিবীর বিখ্যাত একটি জায়গা এবং পৃথিবীর দূর দূরান্ত থেকে বহু মানুষ এইখানে ভ্রমণ করতে আসে। আর একটি কর্মব্যস্ত অঞ্চল এরিয়া এই কক্সবাজার। আমি আগেও বলেছি, মিস্টার হিরেস কক্স 1757 সালে এখানে নোঙর করেন। তো তার স্মৃতিরক্ষার্থে এবং তার নাম অনুসারেই হয় কক্সবাজার। এবং ব্রিটিশ সম্রাটদের কখনো সূর্যাস্ত যায় না, প্রবাদই আছে। তো ব্রিটিশে সব জায়গায় শিক্ষণ করেছে, আর কক্সবাজার ঠিক সেরকমই। কক্সবাজার থেকে আলাদা মর্যাদা পেয়েছে, বাংলাদেশে তো রয়েছে, এটি অন্যতম একটা পর্যটক রাজধানী হিসেবে পরিচিত কক্সবাজার। বারবার আসতে মন চাইবে। আমরা কালকে হিমছড়ি, তারপরে ইন্দানি সি বিচ ঘুরেছি, আজকে আমরা মহেশখালি ঘুরবো, এটাই আনন্দ, এটাই সব কিছু। সেন্ট মার্টিন ঘোরা হয়ে গিয়েছে। তো যাই হোক, প্রকৃতি উপভোগ করুন, যত ঘুরবেন তত শিখবেন, দুটো শেখার মাধ্যম ভ্রমণ আর বই পড়া। আর পৃথিবীতে যে জাতিরা যোগাযোগ করতে সেটা উন্নতি করতে পারে, আমরাও সে চেষ্টা করছি। আর সব দিক থেকে অনেক আনন্দ হয়েছে ভ্রমণটা স্মরণীয় করে রাখার জন্য আপনাদেরকে আমরা 5 মিনিট।